নমস্কার, আজ আমি এসাচার্য আপনাদের সামনে একটা ছোট্ট টোটকা নিয়ে এসেছি, যে টোটকার ফলে আপনি আপনার অভিলেপসিত কোনো নারীকে বা পুরুষকে বশীভূত করার মতন ক্ষমতা রাখবেন। এবং সেই এই টোটকা হচ্ছে অব্যর্থ ফলদায়ী, ঠিক মতো প্রয়োগ করতে পারলে আপনি খুব শীঘ্র, যত ম্যাক্সিমাম 45 দিনের মধ্যেই আপনি ফল পাবেন। টোটকাটি হলো, একটা কালো কাপড় নেবেন, কালো কাপড় নিয়ে একটা একটা কালো ভ্রমর ধরবেন, ভ্রমরটাকে ধরে মারবেন না, তার ডানাগুলো তার পরের দিন একটা একটা করে ছিঁড়ে নেবেন। সেই ডানাগুলোকে নিয়ে শুকিয়ে নেবেন, শুকিয়ে লবঙ্গর সাথে হামালদিস্তায় পিষবেন, গুঁড়ো করে নেবেন। সেই গুঁড়োটাকে শুকিয়ে সেটাকেও শুকিয়ে নেবেন, যাতে একদম শুকনো হয়ে যায়। সেই শুকনোটা মেয়েটির মাথায় বা ছেলেটির মাথায় ছড়িয়ে দেবেন। এটি একটি অব্যর্থ ফলদায়ের টোটকা, এর ফলে যে কোনো মেয়ে বা ছেলেকে বশীভূত করা সম্ভব, করা যায়, এবং আপনারাও ফল পাবেন। এবং 21 থেকে 45 দিনের মধ্যেই দেখবেন ফলদায়ী হয়ে গেছে। কিন্তু নোংরামি করবেন না, পারলে তাকে বিয়ে করবেন অথবা সৎভাবে মেলামেশা করার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই।